আপনারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন, তো জানি না আপনাদের জন্য আমি কতটুকু করতে পারবো সেটা আমি বলতে পারবো না। তবে আমি জানি যে কিছু না কিছু হয়তো করতে পারবো। আজকে যদি কেউ বলে যে আমাক ভোট দিইনি, আমাক ভোট দিইনি, আমাক ভোট দিইনি, না এটা না, যদি নাই ভোট দিলাম তাহলে আমি 9,500 ভোট কোথা থেকে পেলাম? এই ইউনিয়নের মধ্যে যারা বসবাস করি আমরা যাই কিছু করি, আমরা ইউনিয়নবাসী সবাইকে নিয়ে আমরা একটা কাজ করব। আর একটা কথা হচ্ছে কি, আমরা কাউকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করব না। তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারলো নৌকা। বাংলাদেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হলেন নজরুল। দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হলেন ঝিনাইদহের কালীগঞ্জের নজরুল ইসলাম ঋতু। রোববার উপজেলার 6 নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন নজরুল ইসলাম ঋতু। তার প্রতীক ছিল আনারস। এই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নজরুল ইসলাম ছানা ও হাত পাখা প্রতীকের মাহবুবুর রহমান। রোববার 28 নভেম্বর অনুষ্ঠিত ভোটে আনারস প্রতীকে নজরুল ইসলাম ঋতু 9,538 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন 4,404 ভোট। বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও 3 ভাই ও 3 বোন রয়েছে। 3 ভাই ঢাকাতে থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ায় 7 বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছেই বেড়ে ওঠা। এখন তার বয়স 43 বছর। ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসেন। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে বিগত প্রায় 15 বছর ধরে জন্মস্থান দাঁতপুর গ্রাম সহ ইউনিয়নবাসীর উন্নয়নে আর্থিক সহযোগিতা করছেন। এ পর্যন্ত তার এলাকায় 2টি মসজিদ করেছেন, এছাড়া বিভিন্ন মন্দিরের উন্নয়নে দান করেছেন অর্থ। নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতেই নির্বাচন কি তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে দাঁড় করিয়েছিল। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে। আমার বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশ স্বাধীন করেছেন, তাই যতদিন তোরা বেঁচে থাকবি আওয়ামী লীগের বাইরে যাবি না, নৌকায় ভোট দিবি। প্রয়াত বাবার কথায় নৌকায় ভোট দিলেও কখনো সক্রিয়ভাবে রাজনীতি করা হয়নি। এর আগে গত উপজেলা নির্বাচনে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর পিঙ্কি খাতুন নামে এক হিজড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধির স্বীকৃতি পান।